Ferrari World. This is a GoPro and it's recording you going to Ferrari World. মহাসড়কে টোল যুক্ত করে নতুন ভাড়া নির্ধারণ, পদ্মা সেতু হয়ে চলাচলকারী দক্ষিণবঙ্গের বাসের ভাড়া পুনর্নির্ধারণ। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের টোল যুক্ত করে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফলে এ রুটের চলাচলকারী সব বাসেরই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া হয়েছে। পদ্মা সেতু দুই প্রান্তের মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো থেকে 1 জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে টোল আদায় শুরু হয়েছে। বিষয়টি বিবেচনা নিয়ে বিআরটিএ গতকাল নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। সে অনুসারে ঢাকার সায়দাবাদ দিয়ে মাওয়া ভাঙ্গা মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব 156 কিলোমিটার। 40 সিটের বাসে আসন প্রতি এ পথের ভাড়া 454 টাকা আর 51 সিটের বাসে আসন প্রতি ভাড়া 356 টাকা। ঢাকা থেকে মাওয়া ও ভাঙ্গা হয়ে গোপালগঞ্জের দূরত্ব 145 কিলোমিটার। এ পথে চলাচলকারী 40 সিটের বাসের ভাড়া 423 টাকা, 51 সিটের বাসের ভাড়া 332 টাকা। গোপালগঞ্জ হয়ে ঢাকা থেকে খুলনা দূরত্ব 260 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 575 টাকা আর 51 সিটের বাসে 456 টাকা। ঢাকা থেকে শরীয়তপুরের দূরত্ব 73 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 257 টাকা আর 51 সিটের বাসে 211 টাকা। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু মাওয়া ও জাজিরা হয়ে শরীয়তপুরে যাওয়ার আরেকটি পথ আছে। এ পথের দূরত্ব 73 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 257 টাকা আর 51 সিটের বাসে 201 টাকা। মাওয়া ভাঙ্গা ও বরিশাল হয়ে পিরোজপুরের দূরত্ব 206 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 580 টাকা আর 51 সিটের বাসে 455 টাকা। ঢাকা থেকে মাওয়া ভাঙ্গা গোপালগঞ্জ ও বাগেরহাট হয়েও পিরোজপুরের একটি রুট রয়েছে। এ পথের দূরত্ব 227 কিলোমিটার। এ রুটের ভাড়া 40 সিটের বাসে 619 টাকা আর 51 সিটের বাসে 486 টাকা। ঢাকা থেকে ভাঙ্গা ও বরিশাল হয়ে পটুয়াখালী দূরত্ব 192 কিলোমিটার। এ রুটের ভাড়া 40 সিটে 561 টাকা আর 51 সিটে 440 টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে মাদারীপুরের দূরত্ব 111 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 344 টাকা আর 51 সিটের বাসে 270 টাকা। মাওয়া ভাঙ্গা গোপালগঞ্জ ও খুলনা হয়ে সাতক্ষীরার দূরত্ব 257 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 689 টাকা আর 51 সিটের বাসে 541 টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে ফরিদপুরের দূরত্ব 102 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 323 টাকা আর 51 সিটের বাসে 253 টাকা। ঢাকা থেকে মাওয়া ভাঙ্গা মাদারীপুর বরিশাল পটুয়াখালী হয়ে পর্যটন শহর কুয়াকাটার দূরত্ব 276 কিলোমিটার। এ পথের ভাড়া 40 সিটের বাসে 767 টাকা আর 51 সিটের বাসে 601 টাকা। পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তারা বলছেন, 8 জুন বিআরটিএ পদ্মা সেতু হয়ে আগে থেকেই চলাচলকারী বাসের পুরনো ভাড়ার সঙ্গে সেতুর টোল যুক্ত করে নতুন ভাড়ার হার ঠিক করা হয়েছে। নতুন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল যুক্ত হওয়ায় সব রুটেই ভাড়া বেড়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্ধারণ করা দূরত্বের তালিকা ধরে বিআরটিএ বাসের ভাড়া ঠিক করে। বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া 1.80 টাকা। বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে মাওয়া হয়ে 13টি রুটে বাস চলাচলের অনুমতি আছে। ভবিষ্যতে আরও কোনো নতুন রুটে কেউ বাস নামালে এজন্য নতুন ভাড়ার হার ঠিক করা হবে। শ্রোতা দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।